বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিকের নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাইপাশে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মিজানুর রহমান, আর আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর আসিফ নাজরুল। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। এবং আপনারা দুজনেই জানেন যে বিএনপির চারজন সদস্য যারা বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন এবং চারজনই গতকাল শপথ নিয়েছেন, এর আগে তাদের আরেকজন শপথ নিয়েছেন এবং তাকে জাহিদুর রহমান তাকে বিএনপি বহিষ্কার করেছে। এবং তার আগে এই জোটের বিএনপি নেতৃত্বাধীন জোটের জাতীয় ঐক্য ফ্রন্টের শরিক গণফোরামের যে দুজন সদস্য নিয়েছিলেন তাদেরকেও গণফোরাম থেকে বহিষ্কৃত করা হয়েছিল। এবং এদের মধ্যে দুজনের একজন আবার গত কয়েকদিন আগে যে গণফোরামের কাউন্সিল হলো সেখানে সেই বহিষ্কৃত মিস্টার মোকাব্বির তিনি আবার মঞ্চে বসাচ্ছিলেন, সেটি নিয়ে আবার গণফোরামের নেতাকর্মীদের মধ্যে আমরা নানা রকমের ক্ষোভ বিক্ষোভ দেখেছি। এখন শুধু বাকি আছেন ঐক্যফ্রন্টের আটজনের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, তার সিদ্ধান্তের অপেক্ষায়। এবং এই সিদ্ধান্তের সঙ্গে অনেকদিন ধরেই গত কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছিল, মানে কয়েকদিন আগে যে বেগম জিয়ার প্যারোলে মুক্তি এবং তার বিনিময়ে সংসদে যাওয়া, কিন্তু সেই প্যারোলের বিষয়টা সেই অর্থে এখন আর গণমাধ্যমে সেই অর্থে খবর নেই। এবং প্রফেসর মিজানুর রহমান আপনি শুরু করবেন, কিন্তু আমি একটু স্মরণ করিয়ে দিই, বা আমার নিজের স্মরণ হচ্ছে যে আপনি বেশ কয়েকবার এই অনুষ্ঠানেই বলেছেন যে বিএনপির এই সদস্যরা শপথ নেবেন, তো মোটামুটি তো ৯৯% সফল হচ্ছে, মানে ফলে গেছে আপনার কথা। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারটা বাকি আছে, সেটি সেই বিষয়ে আপনার কোনো ভবিষ্যৎবাণী আছে কিনা সেটিও একটু জানবে, এবং এটি আসলে রাজনীতিতে কি ধরনের পরিবর্তন বা কোনো গুণগত পরিবর্তন আনছে কিনা। না, ধন্যবাদ। একটা তো শপথ নেয়া, যেমন আমরা যদি আরও আগের থেকে শুরু করি যে নির্বাচনে অংশগ্রহণ কি করব না, করব কি করব না, একটা পর্যায়ে, তারপর এখন শপথ নেব কি নেব না একটা পর্যায়ে, আরও এরপরেও কিন্তু আর একটা পর্যায়ে আছে সংসদে অংশগ্রহণ করব কি করব না। আপনি যদি আমাদের একাদশ দশম নবম অষ্টম এই সংসদগুলোতে দেখেন, তো সেখানে শপথ নেওয়ার পরেও এমপি হওয়ার পরেও কিন্তু আমাদের এমপিরা বিশেষ করে বিরোধী দলে যে যখন ছিল তারা কিন্তু সংসদে অংশগ্রহণ করে নাই, এবং বিরোধী দলের নেত্রী টোটাল মানে যতগুলা সংসদীয় অধিবেশন হয়েছে 4% অংশগ্রহণ করছে, এরকম ঘটনাও কিন্তু আমাদের দেশে আছে। অতএব আমি মনে করি যে এই যে শপথ নেয়া, তো শপথ নেয়া আর না নেয়ার মধ্যে বিএনপির দিক থেকে একটা যদি হতো যে হ্যাঁ, এটা আমি কালকেও এক জায়গায় বলছিলাম যে বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ না করলে তারা বিগত নির্বাচন নিয়ে যে অভিযোগগুলো করছে এগুলো আরও রিএনফোর্স হবে এবং এক পর্যায়ে উত্তাল হবে, এবং জাতীয় আন্তর্জাতিক যে স্বীকৃতি সংসদের সেটা উদ্র হয়ে যাবে এবং সংসদটি ভেঙে যাবে, এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে। তাইলে বলতাম যে হ্যাঁ, যথার্থ শপথ না নিয়েই ভালোই করছে। তো এরকম কোনো সম্ভাবনা আমি একদম সুদূর ভবিষ্যতেও দেখি না। আরেকটা যদি হতো এমন যে এই নির্বাচনকে কেন্দ্র করে একটা উত্তাল আন্দোলন চলছে, লক্ষ জনতার একটা বিদ্রোহ চলছে এবং সেই বিদ্রোহে এই সংসদ তছনছ হয়ে যাবে, ভেঙে যাবে, তাইলেও হয়তো এটা একটা মানে এক্সট্রা শক্তি হিসাবে কাজ করতো যে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেয়নি। কিন্তু এইগুলো কোনোটাই যখন হচ্ছে না, তো তখন আমি মনে করি যে সংসদ সদস্যদের কতগুলো প্রিভিলেজ তো আছে, আমরা বাইরে সাধারণ লোকরা যেভাবে যেভাবে কথাগুলো বলতে পারি, সংসদ সদস্য কিন্তু সংসদে দাঁড়িয়ে তার ইচ্ছে মতো কথা বলার একটা ইন্ডেমনিটি আছে, এবং অনেক মানে যে কথাগুলো বাইরে কোনোভাবে বলা যায় না এগুলো সংসদে কিন্তু বলতে পারে। তো সেই কথাগুলো যেগুলো এখন তারা বাইরে বলছে, তারা যদি ওখানে গিয়ে বলে সংসদে দিনে 2বার ওয়াকআউট করুক, 7বার দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির কথা বলো, তারা বিদেশি প্রতিনিধি হিসেবে যখন যাবে, তারা মেম্বার অফ দ্য পার্লামেন্ট হিসেবে যাবে, সেখানে ইন্টারন্যাশনাল কনভেনশন ইন্টারন্যাশনাল কনফারেন্স সেগুলোতে তারা যখন এমপি হিসেবে কথা বলবে তাদের নেত্রী মুক্তির ব্যাপারটা, আমি তো মনে করি এই পল্টনে বসে এখন সাংবাদিক সম্মেলন করে যেভাবে বলছে বলা হয় এর চেয়ে শতগুণ বেশি ইম্প্যাক্ট হবে। তো সেই জন্য আমি বলছিলাম যে বিএনপির জন্য অনেক বিকল্প ওরা চিন্তা করে, এই হতে পারে এই হতে পারে, কিন্তু আমি গত 2-3 দিন যাবত এই কথাটাই বলছিলাম এই বিকল্পটাও চিন্তা করতে পারে যে এটাকে তারা ব্যবহার করুক। হ্যাঁ, কী কী কাজ ব্যবহার করবে যে হ্যাঁ এই নির্বাচনে অনেক ত্রুটি আছে, নির্বাচন নিয়ে আমরা অনেক আলোচনা করছি, নির্বাচনের গ্রহণযোগ্যতা এবং নির্বাচন আরও ভালো কীভাবে হতে পারতো, এটা কত খারাপ নির্বাচন হলো, এবং এটা নিয়ে আলোচনা করার কিন্তু আরও 4 বছর সময় আছে। साढ़े 7 बजे समय आसे एखोनो বা দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এগুলো আমরা আবার এগুলার করব আমার জানি মনে হয় এর আগে এগুলো খুব বেশি অলরেডি করা হয়েছে 4-5 যাব তার এগুলো আলোচনা করতে এখন বাস্তবতার প্রেক্ষিতে যেটা সেটা হচ্ছে আপনি যদি দুটো ইস্যুতে কাজে লাগান যে এই নির্বাচনের ব্যাপারটা আমরা আরো ব্যাপকভাবে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরব আর যে ইস্যুটা সবচেয়ে বার্নিং এর জন্য তাদের দলীয় দলীয় নেত্রী চেয়ারম্যান বিএনপি সংসদ সদস্যরা যদি সংসদে মানে তারা সংসদে শপথ নেবার পরে কি বিএনপির খুব একটা সুযোগ থাকবে এই বিষয় নিয়ে নির্বাচন নিয়ে কথা বলবার কোনো অসুবিধা নেই তো কথা তো আপনি এমনিও বলতেছেন আর ওখানে গিয়ে আপনি তো ওখানে দাঁড়ায় বলবেন আপনি এই নির্বাচনটার বৈধতা নিয়ে যদি আপনি প্রশ্ন তুলতে চান বাইরে শতবার বলারছে বরং ওখানে একবার বলা উচিত ওখানে দাঁড়িয়ে কি বলবে যে আমি একটি ভুয়া নির্বাচনের মধ্যে বিজয়ী হয়েছি এটা দেখো আমাদের ডাকসুর বিপি সাহেব তো সেই কথাই বললেন যে আমি ডাক শপথ নেব সবই করব এবং ওই যে নির্বাচনটা আবার হইতো এটাও তো বলছে আমি বলছি পলিটিক্সে আপনি না যদি শপথ গ্রহণ করেন কি করতে পারেন बेगम खालेदा जिया सोয়া दुइबार प्रधानमंत्री छिलेन सबचेये बड़ दलगुलार एक्टर उनी सभानेत्री तारपरे लक्ष फलोआर तार आछे सारा देशे तार संगठन आछे एटा हलो एकटा पलिटिकल एस्पेक्ट आर आरेकटा हच्छे प्रत्येक मानुषेर एकटा पार्सोनाल ফ্যামিলি এই বিষয়টা তো আছে তো অনেক সময় একটু কনফ্লিক্টিং হয় মানে পাবলিক পারসেপশন যেটা যেভাবে পাবলিক মানে হচ্ছে দলীয় লোকদের যে ধারণা বা যে দলীয় লোকটা জিনিসটা যেভাবে দেখে এর সাথে তার ফ্যামিলি তার ভাই তার সন্তান তার পুত্রবধূ নাতি এদের পারসেপশনের মধ্যে ডিফারেন্স হয় কারণ আমি মনে করি যদি খালেদা জিয়াকে মুক্তি না দেয়া হয় তাহলে যেটা আন্দোলনের একটা পরিবেশ আন্দোলন করা অথবা যদি আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা যায় তাহলে এটার যে বেনিফিট রাজনৈতিকভাবে পাওয়া যাবে পেরোলে গেলে সেটা পাওয়া যাবে না কিন্তু যারা তার নিকটাত্মীয় তারা আবার এই রাজনৈতিক যে মানে অর্জন এর সে কিন্তু অনেক সময় তার ব্যক্তিগত সুস্থতা তার মানে তার শারীরিক অবস্থার যে সর্বশেষ খবরাগুলো তাদের কাছে যেহেতু বেশি থাকে তো ইন দ্যাট কেস মানে আমাদের সাধারণ মানুষের পারসেপশন আর ফ্যামিলি মেম্বারদের পারসেপশনের মধ্যে ডিফারেন্স আছে যেটা আমি মনে করি সেটা একান্তভাবে এটা ফ্যামিলি অ্যাফেয়ার ফ্যামিলির লোকরা যদি মনে করে যে তার এখন এই একটা তো হতে পারতো যদি আইনি প্রক্রিয়ায় জামিন টামিনের যে বিষয়গুলো এগুলো যদি শুরু হয়ে যেতে পারতো জামিন হয়ে যাচ্ছে বা হবে কিন্তু আমার কেন জানি মনে হয় এটাও এক বিরাট জটিলতার মধ্যে আছে এটা সহজ হওয়ার যখন সম্ভাবনা কারণ তাদের বড় বড় বাগা বাগা ব্যারিস্টার সাহেবরা বলছে যে আইনি প্রক্রিয়া এটার আর এখন আর সম্ভাবনা দেখে না এরকম তো তারাই বলছে অতএব এখন পরিবারের সদস্যের কাছে এটা এই বিষয়টা কিন্তু অপশনটা আরেকটাই আছে যে তাকে যদি মনে করে যে এটা পারিবারিক পরিমণ্ডলে কিছুদিন রাখা চিকিৎসা দেয়া সেটার জন্য একমাত্র বুদ্ধি হতে পারে সেরকম সোশ্যাল মিডিয়াতে এরকম খবর আমি দেখছি যে এই পর্যায়ে আপনার কাছে ছোট্ট প্রশ্ন ছোট্ট করে উত্তরটা নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি করবেন বলে মনে হয় আপনার কাছে তিনি কি সংসদে যাবেন মনে হয় মানে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন কিনা আমি শতভাগে এভাবে এখনই বলছি না সেটার জন্য আরো কয়েক ঘন্টা হয়তো অপেক্ষা করা লাগবে কিন্তু সবাই যাওয়া গিয়ে যদি তারা যেমন যাকে বহিষ্কার করা হয়েছে জাহিদকে সেও বলছে যে খালেদা জিয়ার মুক্তির জন্যই ওখানে সে ফাইট করে দাবি করবে তো এইগুলো সবাই মিলে যা বলা আর মির্জা ফখরুল বলার মধ্যে অনেক ডিফারেন্স আছে মির্জা ফখরুল যদি যায় তাহলে আসলে পরিপূর্ণভাবে এই যাওয়ার একটা বেনিফিট একটা যদি বলেন যে হ্যাঁ বেনিফিট কারা কারা পাবে সরকার পাইতে পারে যদি মনে করেন যে আমি মনে করি সরকার খুব বেশি বেনিফিটেড হবে সরকার বলতে পারবে যে হ্যাঁ সংসদে যারা বিরোধিতা করছে নির্বাচন নিয়ে যারা সমালোচনা তারাও আসছে এটা হয়তো বেনিফিট হবে এই দিয়ে কত বেশি বেনিফিট হবে জানি না কিন্তু এই বিরোধী দল হিসেবে যদি রাজনৈতিক দল হিসেবে যদি বিএনপি বেনিফিটেড হতে চায় সংসদে গিয়ে যদি বেনিফিট হতে চায় এটা যদি এটার বিপক্ষে যদি কেউ বলে সেটাও বলতে পারে কিন্তু বেনিফিট হওয়ার যদি কোনো সুযোগ থেকে থাকে তাহলে মির্জা ফখরুল গেলে এটা বেনিফিটটা পরিপূর্ণ পাওয়া যাবে আদারওয়াইজ কিন্তু বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি পার্লামেন্টে ওই যে 5-7 জন গেল এদের মাধ্যমে কোনো বেনিফিট হওয়ার কোনো সুযোগ আছে বলে মনে হয় না আসবো আপনার কাছে প্রফেসর ডক্টর আসিফ নজরুল রাজনীতিকে আসলে এতটা নাটক কিনা মানে আমরা তো এক ধরনের নাটকই দেখতে পাচ্ছি আরেকটি প্রশ্ন আমি আপনাকে করতে চাই যে বিএনপির ক্রিয়াকর্ম নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে তারা অনেক কিছু করতে পারছে না কিন্তু তাদের কথা কোথাও তারা ঠিক রাখতে পারছে না কোনো অবস্থান তারা আসলে ধারাবাহিকভাবে আমরা যদি নির্বাচনের রাত থেকে দেখি একটি কথাও একটি অবস্থানেও তারা ঠিকমতো থাকতে পারছে না এবং হয়তো তারা প্রতিপক্ষের উপরে অভিযোগ বিরুদ্ধে অভিযোগ আনতে পারে এইসব কারণে কিন্তু নিজেদের যেটুকু ন্যূনতম সক্ষমতা একটি এত বড় রাজনৈতিক দলের থাকা দরকার সবকিছুর পরেও বেঁচে থাকার জন্য টিকে থাকার জন্য এগিয়ে যাওয়ার জন্য সেটুকুও তারা প্রদর্শন করতে পারছে না কেন পারছে না সেটা তো আমি জানি না তবে আপনাকে আমি বলতে পারি যে এখন যা যা হচ্ছে এটা আমি নাটকীয়তা বলবো না আমি বলবো এটা অস্বাভাবিকতা এবং এই অস্বাভাবিক পরিস্থিতির সূচনা আজকে হয় নাই এটা 30 ডিসেম্বর যেটা অনেকে বলে 29 ডিসেম্বর ইলেকশন এটার প্রায় 2 মাস আগে থেকে শুরু হয়েছে যে সমস্ত ঘটনা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম ঘটে নাই এরকম আপনারা মনে করিয়ে দিচ্ছি আপনাকে গায়েবী মামলা প্রার্থীকে গুলি করা তারপর আপনার নির্বিচারে গ্রেফতার করা মামলা যারা আঘাতপ্রাপ্ত হয়েছে তারা কমপ্লেইন জানাতে গেছে থানার মধ্যে উল্টো তাদেরকে গ্রেফতার করা ইলেকশন কমিশনের রোল প্রত্যেকটা জিনিস বাংলাদেশের স্ট্যান্ডার্ডেও খুব অস্বাভাবিক ঘটনা ছিল এই অস্বাভাবিক ঘটনার ধারাবাহিকতা আমরা এখন দেখতে পাচ্ছি কেন আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে আপনাকে বলি কোন দল যদি শপথ গ্রহণ করে তাহলে তারা কি মানে লাস্ট দিনের লাস্ট মুহূর্ত পর্যন্ত ওয়েট করে বাংলাদেশে কোনো ইতিহাস আছে আচ্ছা ঠিক আছে আমি শপথ দিব কিন্তু শেষ দিনের শেষ মুহূর্তে এসে তার মানে কি আমরা তো আবার সংসদ বর্জনের ইতিহাস যদি স্মরণ করি তাই দেখেছি আমি ওটা শেষ করি 90 দিনের মাথায় এসে শপথ তো মিজান স্যারকে বলতে দিয়েছেন আমি একটু বলি নাটকও বলতে দিব হ্যাঁ বলতে এটা তো শেষ সময় আমি আপনাকে বলছি শেষ সময় এসে বাংলাদেশে আমি অনেক ঘটনাম অনেকের সাথে কথা বললাম শপথ গ্রহণ যেটা বর্জন তো অন্য দিনই শপথ গ্রহণ একদম লাস্ট দিনে লাস্ট মুহূর্ত পর্যন্ত ওয়েট করছে তার মানে তারা খুব খুশি হয়তো করছে না তাদের মধ্যে যদি কোনো প্রেশারই না থাকতো একটা মানুষ দেশের মধ্যে আছে লাস্ট সময়ে লাস্ট মুহূর্তে শপথ নিতে যাচ্ছে কেন নিশ্চয়ই প্রেশার আছে এখানে এবং বিএনপির মহাসচিব বলেছে প্রেশার না থাকাটাই তো অস্বাভাবিক এবং সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে আপনি দেখবেন যারা সরকারের পক্ষের লোক আছে সরকারের সমর্থক সরকারের মন্ত্রী তারা কিন্তু প্রচণ্ড আগ্রহী বিএনপি যেন শপথ গ্রহণ করে কালকেও আমি দেখলাম যে হানিফ সাহেব আওয়ামী লীগের উনি বলছেন ক্ষিপ্ত ওনার আর কি মির্জা ফখরুল শপথ গ্রহণ করতে চাচ্ছে না ভয় পাচ্ছে ইয়ে যা ওনার মহাসচিব পদ চলে যাবে না আওয়ামী লীগের এত আগ্রহ কেন থার্ড ব্যাপারটা হচ্ছে কেন আমি অস্বাভাবিক বলছি বেগম জিয়ার কারাবাস এবং ওনার চিকিৎসা নিয়ে যে দীর্ঘসূত্রিতা চলছে এই দীর্ঘসূত্রিতাটা সবভাবে কানেক্ট করা আছে আপনি দেখবেন যত আলোচনা হয় এবং স্যারের কথার মধ্যে ইঙ্গিত আছে মির্জা ফখরুল যদি আসে তাহলে তারা আসলে বেনিফিটেড হতে পারবে কেন স্যারের কথা ইম্পর্টেন্ট কারণ উনি তো আওয়ামী লীগের লিডার উনি যুবলীগের আমি বলছি বিএনপি বেনিফিট বিএনপি বেনিফিট তো ওইটাই বেগম আপনি বিএনপি বেনিফিট বলতে এটাই বুঝিয়েছেন যে বেগম খালেদা জিয়া প্যারোল পেতে পারে যদি মির্জা ফখরুল আসে তাহলে তারা সাবস্ট্যান্টিভ কোনো বেনিফিট পাবে এটা শুধু আপনার কথা না এটা অনেক জায়গার কথা এখন আপনি যদি একটা যদি দেখেন যদি বেগম জিয়া প্যারোলে মুক্তি পেয়ে বিদেশে চিকিৎসা করতে যান মির্জা ফখরুল সহ বিএনপি জাতীয় ঐক্য ফ্রন্টে সবাই যদি সংসদে যান তাহলে কি হবে আসলে এবং স্যার বলার চেষ্টা করেছে এখানে বিএনপি বেনিফিটেড হবে আওয়ামী লীগের বেনিফিট হওয়া কিছু নাই আমি মনে করি অবশ্যই আওয়ামী লীগ বেনিফিটেড হবে এই জন্য আওয়ামী লীগ ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড টু মেক দিস সিচুয়েশন এমন একটা পরিস্থিতি তৈরি করতে পেরেছে তারা যে ওইখানে ব্যাপারটা থাকে এরকম বেগম যে জীবন বাঁচাতে হবে জীবন বাঁচানোর জন্য যাচ্ছি আমরা জীবন হয়তো বাঁচবে ওনার কিন্তু ওনার যে ইমেজ একটা ছিল যে উনি এক আপসীর নেত্রী সেখানে একটা আঘাত করা সম্ভব হবে এবং আওয়ামী লীগ এই ইলেকশনের মাধ্যমে যেই ভয়াবহ গ্রহণযোগ্যতার ক্রাইসিসে পড়েছে ভয়াবহ লেজিটিমেসির ক্রাইসিসে পড়েছে সেটার কিছুটা জবাব দিতে পারবে আপনি বলতে পারেন ভয়াবহ লেজিটিমেসি ক্রাইসিস কোথায় পড়লো আপনি যদি বিদেশি যতগুলো মিডিয়া আছে বিবিসি থেকে নিয়ে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার রিপোর্ট দেখেন আপনি যদি টিআইবির যে রিপোর্টটা আছে একটা প্রতিষ্ঠান বাংলাদেশে সরকারের বিরুদ্ধে কিছু বলা মাত্র মামলা হয়ে যায় আর টিআইবি এত বড় একটা প্রতিবেদন করলো যেখানে বললো তারা 90% আসনে হয় রাতে ভোট হয়েছে অথবা পুলিশ আর প্রশাসন মিলে ভোট দিয়েছে প্রকৃত ভোটারদের বাধা দিয়েছে সমস্ত ডেটা দিয়ে যখন তারা রিপোর্টটা করলো সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো সাবস্ট্যান্টিভ উত্তর দিতে পারে নাই আপনি যদি বিবিসির ফুটেজটা দেখেন এখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে সামান্য তুচ্ছ একটা ঘটনা মামলা দিয়ে দেয় বিবিসি যখন ফুটেজ দেখালো যে আগের রাত্রে সকালবেলা ভোরবেলা ব্যালট বাক্স বসা অনেক তর্জন বর্জন করলো কিন্তু মামলা তো দিতে পারলো না আর এবং আপনি যদি চিফ ইলেকশন কমিশনের বক্তব্য দেখেন উনি নিজে বলছে একদম চিফ ইলেকশন কমিশনার বলছে যে রাতের ভোট বন্ধ করতে হলে আমাদের ইভিএম চালু করতে হবে রাতের ভোট টার্মিনোলজিটা কি এই ইলেকশন আগে কখনো বাংলাদেশে ছিল এমনকি এরশাদের আমলে কি আমরা এটা বলতাম बोलता हम भोट डाकाती कार्ड चुपी मीडिया को रातेर भोट ये शब्द तो चालू ही हुए थे 29 डिसेम्बर 2018 साल पर থেকে ফলে যে ভয়াবহ লেজিটিমেসি ক্রাইসিসে गवर्नमेंट আছে সেটা কিছুটা রিজলভ করতে পারবে गवर्नमेंट এটাই হচ্ছে गवर्नमेंटের সবচেয়ে বড় बेनिफिट এবং এই আমি বললাম যদি শেষ পর্যন্ত মিডিয়া ফোকাস সবাই সংসদে যোগ দেন আপনি বলেছেন পাঁচজন অলরেডি শপথ নিয়েছে এটা আসলে করা হচ্ছে गवर्नमेंटের পক্ষ থেকে প্রধানত এই ক্ষমতায় থাকাটা নিষ্কণ্টক রাখা একটা আছে ক্ষমতা থাকা নিষ্কণ্টক হতে এমনি থাকতে পারতো তারা কিন্তু নিজের যে গ্রহণযোগ্যতার ক্রাইসিস আছে সেটা কিছুটা মোচন করার চেষ্টা হিসাবে করা হচ্ছে এবং এটা খুব ধাপে ধাপে এই সিচুয়েশন তৈরি করা হয়েছে যে তোমাদের কাছে দুইটা অপশন আছে বেগম যে চিকিৎসা পাবে ওনার জীবন বাঁচবে অথবা তোমরা সকল রকম রাষ্ট্রীয় যে ইয়ে আছে ক্রোধ আছে ক্ষোভ আছে সেটার মুখে তোমরাও পড়বা বিএনপিও পড়বে মোটামুটি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এরকম একটা সিচুয়েশনে ওরা সবাই শপথ নিতে যাচ্ছে কাজে এটা আমার কাছে অস্বাভাবিক সিচুয়েশন মনে হচ্ছে যদি স্বাভাবিক সিচুয়েশন হতো আমরা সবাই ওয়েলকাম করতে পারতাম যদি স্বাভাবিক ইলেকশন হতো স্বাভাবিক ইলেকশন হয় আওয়ামী লীগ যদি জিতে আসতো আওয়ামী লীগ যদি 200 আসনে স্বাভাবিক ইলেকশন হয় আওয়ামী লীগ যদি 300 আসনে জিতে আসতো তাহলে এই অস্বাভাবিক পরিস্থিতি দেশে থাকতো না আর আপনি বলতে পারেন অনেকেই বলে যেমন আপনি আমাকে যে প্রশ্নটা করলেন গত 4 মাস যাবত যতজন সাংবাদিক আমার সাথে কথা বলেছে যতগুলা টিভি প্রোগ্রামে গেছে যতজন ইন্টারভিউ নিয়েছে একটাই প্রশ্ন আচ্ছা বিএনপি তো তার সক্ষমতা দেখাতে পারে না বিএনপি তো এটা করতে পারে না অবশ্যই সত্যি সবকিছু সত্যি কিন্তু আমি একটা কথা বলি কি জানেন বিএনপির বিরুদ্ধে কমপ্লেইনটা কি বিএনপি তার সক্ষমতা দেখাতে পারে না বিএনপি সিদ্ধান্ত নিতে ভুল করেছে বিএনপি একবার একরকম সিদ্ধান্ত নেয় বিএনপি নেতৃত্বে দুর্বলতা আছে এই হচ্ছে বিএনপির বিরুদ্ধে অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ কি আওয়ামী লীগ আগের রাতে ভোট করেছে আওয়ামী লীগ পুলিশ প্রশাসনকে ব্যবহার করে পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করেছে আওয়ামী লীগ নির্বাচনে ভয়াবহ কারচুপি করেছে কোন অভিযোগটা বেশি বড় কিন্তু আমরা কি আওয়ামী লীগকে বলতে পারি আপনি কি আওয়ামী লীগের লিডারদেরকে ডেকে ডেকে যেভাবে বিএনপি লিডার বলছেন সবাই তো বলতেছেন ভাই না না আমরা বলছি আমি অপিনিয়ন দিচ্ছি আমি সাংবাদিকদের দৃষ্টিকোণ থেকে বলছি আমি শেষ করতে দেন আমি অপিনিয়ন বলছি আমার মতো কয়জন বলতেছে আপনি যদি টেলিভিশনে টক শোতে এটা বলেন আমি বললাম যারা সাংবাদিকতার এজেন্ডা নিয়ে এসেছে আমি আপনাকে বললাম আপনি পত্রিকা খুলে দেখেন গত 2-3 মাসে পত্রিকা দেখেন কয়জন এই প্রশ্নটা করতে পেরেছে আওয়ামী লীগকে যে আপনারা এটা করলেন কেন আপনি এটা কিভাবে করলেন আপনি কিভাবে করলেন এটা হচ্ছে অনেক বড় প্রশ্ন হচ্ছে বিএনপির প্রতি প্রশ্নটা করেন ভ্যালিড কিন্তু আমার কথা হচ্ছে অভিযোগের গ্র্যাভিটি যদি দেখেন একটা দলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে নির্বাচনে ভয়াবহ কারচুপি করার আরেকটা দলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কারচুপি ঠেকাতে ব্যর্থতার এখন এই দুই দলের যে আরেকটা পক্ষ তো আছে সাধারণ মানুষ যে তরুণ ভোটাররা যারা মনে করে যে তারা ডিপ্রাইভড হয়েছে তারা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে তারা রাষ্ট্রের মালিকানা থেকে বঞ্চিত হয়েছে তাদের কাছে বিএনপি শপথ নিল নাকি না নিল সরকারের লেজিটিমেসি বাড়লো কি না বাড়লো কিচ্ছু আসে জানা তারা জানে যে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানে যে আমি ভোট দিতে পারি নাই এবং এই রাষ্ট্রে আমার যে মালিকানাটা ছিল সেটা প্রয়োগ করতে গিয়ে আমার ছাত্রদের মধ্যে যারা আওয়ামী লীগ আছে তারাও বলেছে তারা ভোট দিতে পারে নাই দুঃখ পেয়েছে আমি আমার ভোটে আওয়ামী লীগকে জিতাতে চেয়েছিলাম আপনার নিশ্চয়ই এরকম অভিজ্ঞতা আছে আমরা তো অস্বীকার করে লাভ নাই এটা এখন আপনারা ধরেন এই যে একটা অস্বাভাবিক পরিস্থিতি এটা কাউকে স্বস্তি দেয় না আমি আপনাকে সবসময় বলি যে আজকে যদি ফেয়ার ইলেকশন করে আওয়ামী লীগ যদি 200 আসনে জিততো 151 আসনে জিততো 180 আসনে জিততো তাহলে সারা দেশে ইলেকশন যে কোয়ালিটেটিভ চেঞ্জ আনতে পারতো এই অস্বাভাবিক পরিস্থিতি কোনোদিন কোনো স্বাভাবিক একটা সুস্থ একটা ফ্রুটফুল বা একটা আপনার খুব কি বলবো সৃজনশীল একটা সময়কে কাছে ডেকে আনে না এটা জাস্ট একটা দলের চরম একাধিপত্য প্রতিষ্ঠিত হচ্ছে এবং দেশে আপনার সুশাসন এবং বাক স্বাধীনতার যতটুকু স্কোপ আছে সেটা আস্তে আস্তে আরো শ্রিঙ্ক হয়ে যাবে এরকম একটা সিচুয়েশন আমরা চলে যাব জি প্রফেসর মিজানুর রহমান না একটা তো রাজনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে অবশ্যই ব্যাকগ্রাউন্ড বা হিস্ট্রি এগুলো নিয়ে আলোচনা করতে হয় কিন্তু করে বোধহয় বর্তমানে আসতে হয় তো এই যে আলোচনাটা আসিফ নজরুল করলো গত 3 মাস যাবত এই একই কথাই তো শুনতেছি আমরা এটা হলো এই নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ পাল্টা অভিযোগ এবং এগুলোর সত্য মিথ্যা যাচাই এগুলো নিয়ে মামলা মোকদ্দমা বহু কিছু আছে কিন্তু আমি বলছি যে মানে ফ্যাক্টস এখন যে অবস্থাটা বিরাজ করতেছে এই অবস্থায় মানে করণীয়টা কি একটা যদি হতে পারতো আসিফ নজরুল যেই কথা করোনা আবার ইলেকশন দেওয়া না ইলেকশন যখন ভুয়া ইলেকশন করেছিল 1996 ইলেকশনটা কে চাচ্ছে আমরা টক শোতে এবং পল্টনে আর জাতীয় ঐক্যফ্রন্ট চেয়েছে আমি বলছি জাতীয় দলীয় প্রার্থীরা চেয়েছে আম সংগঠনগুলো চেয়েছে সবাই চেয়েছে সারা দিন তো আপনিও এখানে সেটা কোথাও কি মানুষ এই ইলেকশনটা নিয়ে কোনো আলোচনা কোথায় মানুষ কথা বলতে দেয় কে কথা আপনি সব কথাই তো বললেন ভাই এই টক শো আর পল্টনের ওই অফিস ছাড়া আর কোথাও কি এটা নিয়ে কোনো খুব বিক্ষোভ আপনি দেখছেন কোথাও হাজার জনতা লক্ষ জনতা নেমে গেছে মানুষ তো কেনা বলা হয় সড়ক নিয়ে কোটা নিয়েও তো লক্ষ লক্ষ লোক আন্দোলন করছে কেউ কি इलेक्शन ने असंस्थिति बहुत से जरूर क्योंकि देखते हैं ना कुछ एक बात तो बोलिए अपने के प्लीज हाँ तो नेता वो मानुष बोले जो आज के मानुष में मध्य जुदे या तो खोप था क्या तो किसी तक मानुष रास्ता है नामलो ना करना आमी आपने कस्ते के जानार जोन जीज कुर्ची आमादेर স্বাধীনতা সংগ্রামে অবিসংবাদিত নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে 1948 সন থেকে নেতৃত্ব দিয়েছেন এবং আমি মনে করি বাংলাদেশ যে আমরা পেয়েছি এটা একদম যদি এককভাবে বলি উনার অবদানের ধারে কাছে কেউ নাই সবসময় বলি আপনাকে খুশি করার জন্য বা কাউকে খুশি করার জন্য বলছি না উনার অবদানের কোনো তুলনা নাই উনার মতো একটা মানুষকে যখন ব্রুটালি কিল করা হয়েছিল জঘন্যতম পৈশাচিকভাবে কিল করা হয়েছিল তখন তো বহুদিন মানুষ প্রতিবাদ করে নাই তার মানে কি তখন ক্ষুব্ধ ক্রুদ্ধ প্রচন্ড ক্ষোভে উন্মত্ত মানুষ ছিল না ছিল তো যখন একটা রাষ্ট্র এমন পরিমাণ নিপীড়ন এমন পরিমাণ অত্যাচার এমন পরিমাণ মানে ভয়ঙ্কর হয়ে ওঠে তখন বঙ্গবন্ধুর মতো এরকম নেতা যখন ব্রুটাল হত্যাকাণ্ডে শিকার তখন মানুষ প্রতিবাদ করতে পারে না কথা বলতে পারে না আমি আপনাকে যে কারণে বলতে চাচ্ছি মানুষ কথা বলতে পারে না রাস্তায় নেমে আসতে পারে না মানে এটা না যে মানুষের মনে ক্ষোভ ক্রোধ আপত্তি নাই এটাই বলতে চাচ্ছি না না আমি আমি এই উদাহরণটা বহুবার আপনি দিবেন এই যে বঙ্গবন্ধুকে হত্যার পরে আমি বলছি যে ওই সিচুয়েশন এই উদাহরণটা আজকে প্রথম দিলাম সারা রাত্র কারফিউ দিয়ে রাখা জিও রহমানের শাসন আমলের কথা বলতেছেন তো তো সেই আমলটার সাথে যদি এখন তুলনা করেন যেমন আমি প্রতিদিন এই কথাটা বলি যে লোকগুলো বলতেছে বাকশাদও তো নাই সে কিন্তু সরকারের সব কথাই বলতেছে আপনি কি করতে পারতেন 10000 5000 মানুষ নিয়ে একটা জনসভা করতে পারতেন এই 10 জনই শুনতো আপনি আপনি 140 টা মিডিয়াতে আপনি আপনার বক্তব্য তুলে ধরতে পারতেছেন এখন যে এটা আসে তৃতীয় মাত্রায় মিনিমাম 1.5 কোটি 2 কোটি লোক একসাথে দেখবে আপনি তো সরকারের সমস্ত কথাই আপনি বলছেন তো তারপর বলছেন বাকশাদও তো নাই সৈরাজ স্যার হচ্ছে ওই সরকার যে সরকারকে সৈরাজস্যার বলা যায় না কিন্তু আপনি তো সৈরাজস্যার বলে যাচ্ছেন সবাই মিলে ওইটাই সৈরাজস্যার সরকার যে সরকারকে সৈরাজস্যার বলা যায় না কিন্তু সবাই মিলে সৈরাজস্যার বলছেন এবং সেটা সরকার আমি বলছি ৭৫ পরবর্তী যে ভয়াবহ অবস্থা সারারাত্র কারফিউ দিয়ে এবং একটার পর একটা মার্শাল কো পাল্টা কো এই অবস্থার সাথে এখন এই অবস্থার তুলনা করার কোনো মানে হয় না না আমি তুলনা করছি না আমি বললাম মানুষ চুপ করে আছে মানে যে মানুষের মনে ক্ষোভ ক্রোধ নাই সেটা ঠিক না না আমি বলছি যে সেই ক্রোধের বহিঃপ্রকাশটা কি আমি এমন যদি হতো যে এটা একটা আরেকটা যেটা বলছেন যে আন্তর্জাতিক মিডিয়া টিডিআই যে লেজিটিমেসি এটাও যে খুব বেশি ইম্প্যাক্ট করে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে হ্যাঁ এগুলো কিছুই করে না কারণ আন্তর্জাতিকভাবে বরং সরকারের এই অবস্থান আরো সুদৃঢ় হয়েছে এবং ফ্রেন্ডশিপ রিলেশনশিপ যেগুলো ইন্টারন্যাশনাল কোঅপারেশন এগুলো আরো বাড়ছে এখানে সেখানে ব্যবসা বাণিজ্য এবং কেনা বলা হয় স্যার আমি মিডিয়ার কথা বলেছি না সেই মিডিয়ার কথা বলছি মিডিয়ার তো স্বাধীনতা আছে আমাদের যেরকম মিডিয়াতে টকশোতে তো সবাই স্বাধীনভাবে সবাই বলতেছেন এক্স্যাক্টলি দ্য সেম থিং আমি বলছি রিয়েলিটিটা হচ্ছে এই নির্বাচনের ভালো মন্দ এবং ভবিষ্যতে যদি আরেকটা নির্বাচন অবস্থা কখনো তৈরি হয় সেখানে কি কি প্রোটেকশন নিতে হবে যেমন আমি এটাও বলে রাখছি যে আগামী ইলেকশন যখন হবে সেটা যদি ইভিএম এ হয় বা ব্যালট পেপারে হয় সেই ইলেকশনটা হবে ৮টার সময় ইলেকশন করার কোনো দরকার নেই ৯টার সময় শুরু হবে আর আমাদের পরীক্ষা কেন্দ্রে যেহেতু প্রশ্নগুলো সকালে গিয়ে পরীক্ষা নিতে পারি আমরা জেলা প্রশাসক দপ্তর থেকে ব্যালট পেপারগুলো সকালে যাবে ব্যালট এগুলো অনেক মেজার আপনি নিতে পারবেন যেগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে কারচুপি হবে ধরতে পারবে না এটা হচ্ছে পার্থক্য না সেটা তো আরেক ব্যাপার অনন্তকালের জন্য সিদ্ধান্ত তো এখনো নিয়ে নেওয়া যাবে না সেটাই আমরা অভিজ্ঞতার আলোকে যে সিদ্ধান্তগুলো নিতে পারবো সেগুলো আমরা নিব কিন্তু আমি বলছি যে বর্তমান প্রেক্ষাপটে শপথ না নেওয়ার মধ্য দিয়ে বেনিফিটটা যেটা সেটা যদি আপনি মনে করেন ঠিক আছে যে আওয়ামী লীগের সরকারের একটা বেনিফিট হবে লেজিটিমেসি বাড়বে অর্থাৎ ইন্টারন্যাশনাল সরকার এজেন্সি যেগুলোতে তো আছেই পত্রপত্রিকা যেগুলো আছে তাদেরও এখন বেশি আর কথা বলার সুযোগ নিউ ইয়র্ক টাইমস যারা সমালোচনা করে সরকারের তাই তো তাহলে এটা একটু কমে যাবে যে মির্জা ফখরুল এটা বেনিফিট হলো কিন্তু আমি বলছি বিএনপির বেনিফিটটা কী হবে যদিও এখানে সংসদে বা সংসদে শপথ গ্রহণ না করে এর দ্বারা বিএনপি কীভাবে বেনিফিট হবে সংবাদ মাধ্যমের কাছে যে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শপথ নিয়েছেন না সেই কথাটা তো আমি একটু আগে ইনফর্মালি আপনাকে বলছিলাম যে আমি যেটা জানি কালকে রাশিয়াদের সাথে কথা হয়েছে এবং লন্ডন থেকে বলা হয়েছে ফাইনাল সিদ্ধান্তটা ৪টার মধ্যে জানাবেন এরকম একটা খবর কিন্তু আমি গত রাতের থেকে আমি দেখছি তো সেটা হয়তো হচ্ছে কিন্তু এই একই ইয়ে যদি হয় আমার ধারণা মির্জা ফখরুল আর অবশিষ্ট থাকার আমি কোনো কারণ দেখি না এতে বরং এটা যদি কিছু লোকরে আপনি বলছেন শপথ নিতে আর একজনকে বাইরে রাখবেন কিন্তু পারপাসের দিক থেকে যদি চিন্তা করেন যে মির্জা ফখরুল শপথ না নিলে সংশোধন না গেলে এই সংসদ লেজিটিমেসি যে সংকটটা আছে এটা আরো বাড়বে এরকম মনে করে তাহলে এটা একটা বোকার রাজত্বে বসবাস করা। আর উনি গেলে বরং এই প্রতিবাদগুলো কথাগুলো আসিফ নজরুল যেগুলো কথাগুলো বললো সেগুলো 100 বার বললে বরং এটা আরেকটা কথা হচ্ছে কি তারেক রহমান কি বললো বা বেগম খালেদা জিয়া নিজে কি সিদ্ধান্ত নিল মির্জা ফখরুল কি বললো কোনো কিছুতেই আমার বক্তব্য চেঞ্জ হবে না। উনারা উনাদের মতো বলবে, উনাদের স্বাধীনতা আছে। তারেক রহমান কি কথার কারণে শপথ নিল কিনা, তারেক রহমানের কারণে আসলো কিনা, আমরা তো পলিটিক্স অবজার্ভ করি না। এখন আপনারা আমাদের দুই নেত্রী যখন থেকে পলিটিক্স শুরু করেছেন ওই সময় থেকে আমরা পলিটিক্যাল অবজার্ভ করি, বিকজ আমি বিচিত্রা রিপোর্টার ছিলাম, তো পলিটিক্স তো বুঝি। তো উনারাও যদি বলে, বেগম জিয়া যদি নিজেও বলে যে আমি স্বেচ্ছায় প্যারোল চেয়েছি, তাও আমি মনে করবো যে এটা স্বেচ্ছা করে নাই, কারণ সিচুয়েশন তার আপোষহীন ইমেজটাকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। না সমস্যাটা এখানে আমাদের আমি বলিনি, অনেক সময় দেবো না, আমি বলছি আমি আর কোথায় বলবো না। এই একটা শব্দ আমাদের দেশে একেবারে অবৈজ্ঞানিক একটা শব্দ, নেতা নেত্রীর আগে পিছনে আপোষহীন শব্দটা লাগিয়ে দেওয়া। লিডারশিপ যারা পড়ছে, লিডারশিপের যে টেক্সট আছে সেখানে লিডারের অন্যতম কোয়ালিটি হচ্ছে ফ্লেক্সিবিলিটি। এই আপোষহীন শব্দটা লাগিয়ে দিয়ে নেতা নেত্রীকে মানে একটা ইয়ের মধ্যে নিয়ে যাওয়া, অর্থাৎ একটা গুণ থেকে, অর্থাৎ নেতার যে গুণটা সবচেয়ে বেশি থাকা দরকার সেটা বাদ দিয়ে একজন পাথরে তৈরি করা, এটা হচ্ছে কতগুলো চাটুকার এই শব্দগুলো ইউজ করে। আপোষহীন নেত্রী, আপোষহীন নেতা, এটা নেতার সাথে আপোষহীন শব্দটা আসে না। আপনি যখনই আপোষহীন বলবেন তাহলে নেতা হইতে পারে না। দিস টু ওয়ার্ড সিম্পলি কন্ট্রাডিক্ট টু ইচ আদার টোটালি। আমি বলি কি যে আমাকে একটা কথা ধরেন টকশোতে গিয়ে আমি একটু গরম গরম কথা বলার পর সবাই আমাকে বলে তো কই আপনি তো বলতে পারছেন। এখন আমি এই প্রশ্নটার উত্তরটা একটু জরুরি। দেখেন স্যার, আপনাকে একটা কথা বলি, আমি যখন টকশো করতে আসি এই 2014 সনের ইলেকশনের পর থেকে, বিশেষ করে গত 2-1 বছর যাবৎ সারাক্ষণ মাথার মধ্যে চিন্তা করে আসি এইটা বলবো না, এই শব্দ বলবো না, এই শব্দ বলবো না। আমি আপনাকে অনেস্টলি বলি, কখনো আমার এরকম সেলফ এডিট করে আসতে হয় না। আপনি কি জানতে চান আমি কি কি এডিট করে আসি? একটা আপনাকে শুধু বলি, আমি আস্তে আস্তে বারবার নিজেকে বলি যা কিছুই বলি না কেন আমি সরাসরি প্রধানমন্ত্রী এবং ওনার পরিবারের কারো বিরুদ্ধে কিছু বলবো না। এটা বারবার আমি নিজেকে ওয়ার্ন করতে করতে আসি। এবং আমি আপনাকে শেষ করতে দিই, একটা উদাহরণ দিলাম, এরকম অনেকগুলা 3-4টা বিষয় আছে যেটা আমি নিজেকে বারবার ওয়ার্ন করে খবরদার এটা নিয়ে কোনো কিছু বলা যাবে না। এইরকম সেলফ এডিটিং টক শো শুরু করার পর থেকে কোনোদিন আমি করতাম না। 1 নম্বর। 2 নম্বর আপনাকে বলি, আমি যখন কোনো প্রোগ্রামে টক শোতে যাই আপনাকে নাম ধরে ধরে বলি, আচ্ছা ঠিক আছে নাম বাদ দিই, ওনারা আবার যদি অস্বীকার করে। আপনি দেখবেন কোনো একটা টক শোতে যাওয়ার পরে প্রায় 2-3 মাস ওই চ্যানেলে আমাকে ডাকা হয় না, এরকম একটা সিচুয়েশনে পড়তে হয় যখন কড়া সমালোচনা করি বা কড়া কিছু বলি। থার্ড ব্যাপারটা হচ্ছে আপনি আমারটাই শুধু দেখবেন, অন্যদেরটা দেখবেন না। টক শো করতে গিয়ে কার কি পরিণতি হয়েছে, আর পার্সোনালি আমি এই সরকারের আমলে টক শো করতে গিয়ে 3টা মামলা খেয়েছি। টক শো কেন, ফেসবুকের মধ্যে ভুয়া ফেসবুকে অ্যাকাউন্টে একজন একটা মন্ত্রী সমালোচনা করেছে, সেই জন্য মামলা খেয়েছি। এই বিভিন্ন প্রোগ্রামে টক শো করতে গিয়ে তুহিন মালিককে, মনির হায়দারকে, তাদেরকে টক শো না কথা বলতে গিয়ে তুহিন মালিক, মনির হায়দারকে দেশ ছাড়তে হয়েছে। ব্যারিস্টার মইনুল হোসেনের কি পরিণত হয়েছে আপনি দেখেছেন। সরকারে যারা সমালোচনা করে এরকম আরো অনেক ব্যক্তি আছে, সরকারের বিরুদ্ধে যারা বক্তব্য রাখে তাদের বিভিন্ন সময় বিভিন্ন কি পরিণত হয়েছে আমরা সেটা দেখেছি। সেগুলি আমাদের জন্য একটা ভীতিকর অভিজ্ঞতা হিসেবে কাজ করে। আজকে আপনি আমাকে নিরাপদ দেখছেন, মেবি আগামীকাল দেখবেন আমি গ্রেফতার হয়েছি। এই যে একটা সমস্ত আশঙ্কা সারাক্ষণ মনের মধ্যে রাখতে হয়, এটা হচ্ছে একটা গণতান্ত্রিক সরকারের আমলে এইভাবে মানুষকে ফিল করতে হতো না। আমি আপনাকে নিজে বলি, শেখ হাসিনার গভর্নমেন্ট যখন প্রথমবার ক্ষমতা এসেছিল, আমি বলতে চাচ্ছি আপনাকে 2008-09 ইলেকশনের কথা, 2008-09 সনে ওই সময় 2008-09 থেকে 2013 সনে পর্যন্ত যখন আমি কথা বলতাম আমি এই সেলফ এডিটিংগুলো করতাম না, আমি সত্যি স্বাধীনভাবে কথা বলতাম। আমি আপনাকে সময় উল্লেখ করে বলছি, 2014 সনে ইলেকশনের পর ধীরে ধীরে এডিট করতে হয়েছে আমার নিজেকে। এবং ওই এডিটিংয়ে আরও কি রেসপন্স পাই জানেন, আমি একটা পত্রিকা দেখলাম প্রথম আলোতে, আমি রেগুলার কলাম লিখি, আমি এই কথাটা অনেকবার বলেছি, আবার আপনাকে বলছি, আমি প্রথম আলোতে 2014 সনের পর 3টা লেখা আমার তারা ছাপায় নাই, কোনোদিন এটা কখনো হয় নাই। তারা বলেছে না এটা এখন ছাপানো যাবে না, কোনোদিনও কখনো হয়নি। আপনি শুনতে চাইছেন এই জন্য বলি, প্রথম আলোতে এখন যে সমস্ত লেখা দেই শব্দ চেঞ্জ করে দেয়, না এটা দেওয়া যাবে না। প্রথম আলোতে যেটা আপনারা সবচেয়ে সরকার বিরোধী মনে করে সেখানে দেওয়া যায় না। আমি যদি লিখি অবৈধ, যদি লিখি অবৈধ সরকার, অবৈধ কেটে দিবে, আমার কোনো আর্টিকেলে দিবে না, লিখবে বিতর্কিত সরকার, বিতর্কিত নির্বাচন। তো এরকম একটা সিচুয়েশন শেখ হাসিনার প্রথম আমলে, উনি যখন 2009 সনে ইলেকশনে জিতে আসছেন তখনও ছিল না। আর একটা কথা কি স্যার, বাক স্বাধীনতা যদি একটা দেশে থাকে, আপনি কি কোনোদিন বাংলাদেশের ইতিহাসে দেখেছেন, বাংলাদেশের মার্শাল ল রুলারদের সঙ্গে দেখেছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কে কি বললো না বললো? সারা দেশে কতগুলো মামলা হয় এটা নিয়ে। আমেরিকাতে ট্রাম্পের বিরুদ্ধে কি বলে, ট্রাম্পের বিরুদ্ধে পর্নো যে তারকা ছিল তার লয়ার বলছে, তুমি প্রেসিডেন্ট সম্পর্কে বলছে যে তুমি কত বড় প্রবঞ্চক, কত বড় মিথ্যাবাদী, তোমার মুখোশ আমি কোর্টে উন্মোচন করব। भारते मोदी के लिए कि समस्त कार्टून है আপনি আমাকে বলেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কে কি কখন কি বললো একটা কার্টুন আমরা জানিও না এই যে প্রবীর সাহেব সাংবাদিক ওনার একটা মন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছিল কি পরিণতি হয় বাংলাদেশের মতো পৃথিবীতে এমন কোন দেশ আছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমি কে একটা ফেসবুকে স্ট্যাটাস দিল সেটা প্রধানমন্ত্রী মানক্ষুণ্ণ হয়েছে মনে করে প্রত্যন্ত অঞ্চল থেকে 100টা মামলা করে দিল এই রকম লিগ্যাল সিস্টেম এরকম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এরকম একটা রাষ্ট্রীয় ব্যবস্থা পৃথিবীর কোন দেশ আছে আমাকে বলেন আপনি আপনি শুধু আমার দিকে एग्जांपल দিবেন আমি তো মনে করি আমাকে বহু মানুষ জিজ্ঞেস করে আপনি বোধহয় আসলে আওয়ামী লীগের লোক আপনার বিরুদ্ধে এখনো ধরে না কেন আপনার বিরুদ্ধে মামলা করে না কেন আমি লাকি বাট এনি টাইম আই ক্যান বি কট কিন্তু আপনি যখন সামগ্রিক পরিস্থিতি দেখেন তখন আপনি কথাটা বলতে পারবেন না স্যার আমাদের এখানে বাক স্বাধীনতা ওইভাবে নাই আরেকটা কথা আপনি বলতে চাচ্ছিলেন যে আপোষহীন ইমেজের কথা বলতে চাচ্ছিলেন আমি আপনার সাথে একমত আপোষহীন সবসময় থাকতে হয় না আমি কিন্তু বেগম জিয়ার এই কোয়ালিটিটা খুব প্রশংসা করি আমি শেখ হাসিনার কিছু কোয়ালিটি খুব প্রশংসা করি উনি অত্যন্ত সংস্কৃতিবান উনি ওনার টিচারদেরকে যেভাবে রেসপেক্ট করেন উনি গরিব মানুষকে যেরকম ভালোবাসেন উনি খেলাধুলাকে যেরকম ভালোবাসেন উনি ওনার ফ্যামিলি সম্পর্কে বলতে গিয়ে যেভাবে কাঁদেন প্রত্যেকটা জিনিস আমি অনেকবার বলেছি আমার এত মানে এত ওনাকে আমার আপন মন হয় তখন বেগম জিয়ারও তো অনেক ভালো কোয়ালিটি আছে উনি ওনাকে ওনার স্যাক্রিফাইস করতে হবে এরকম প্রশ্নে উনি স্যাক্রিফাইস করেন না এইজন্য ওনাকে আপোষহীন বলা হয়েছে কিন্তু উনি কিন্তু জীবনে ফ্লেক্সিবল ছিলেন আপনি খেয়াল করে দেখেন ওনারা রাষ্ট্রপতি পদ্ধতি সরকার শাসন ব্যবস্থা বিশ্বাস করতেন যখন সবাই চাপ দিয়েছে উনি সংসদীয় সরকার পদ্ধতি ব্যবস্থা ফিরত আসতেন 12 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হয়েছে উনি তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন গ্রহণ করেছেন কাজে আপোষহীন বলতে ওইটা বোঝা হয় যে উনি পার্সোনাল সাফারিংস এর জন্য একটা দেশের স্বার্থ ত্যাগ করবেন ওটা উনি কখনো করবেন না এটা আপনার এরশাদ বিরোধী আন্দোলনের সময় এই অভিধাটা উনি পেয়েছিলেন এবং এটা আওয়ামী লীগের লোকজন পছন্দ করে না কেন ওনাকে আপোষহীন বলা হয় কেন অন্যদেরকে বলা হয় না আমার কথা হচ্ছে কি ধরেন আমি একটা সাধারণ মানুষ হিসেবে আমার আকাঙ্ক্ষা কি আমার আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের জন্য দুই দলীয় সরকার ব্যবস্থা থাকে বা বাংলাদেশের জন্য অত্যন্ত পাওয়ারফুল একটা বিরোধী দল থাকে কারণ বাংলাদেশে ঐতিহাসিকভাবে বাংলাদেশি সরকারগুলোর মধ্যে দুর্নীতিবাজ তারপর আপনার ক্ষমতা লোভী দম্ভ সৃষ্টিকারী ক্ষমতার অপব্যবহারকারী লোকজন থাকে ঐতিহাসিকভাবে এরকম একটা সরকার ব্যবস্থাতে এরকম একটা রাষ্ট্রীয় ব্যবস্থাতে প্রতিষ্ঠানগুলো যখন দুর্বল হয়ে যায় সংসদ দুর্বল হয়ে যাচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন আছে মানবাধিকার কমিশন কই কেউ দেখেও না তথ্য কমিশন কোনো খবরই আমরা পাচ্ছি না সংসদীয় কমিটি কোনো কাজ করে না সমস্ত ব্যাংক লুট করে নিচ্ছে আওয়ামী লীগের সাথে লোকজন যারা আছে আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত যারা লোকজন আছে রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার করছে এরকম একটা সময় যদি আপনার একটা পাওয়ারফুল বিরোধী দল থাকতো তাহলে এতটা অন্যায় করা যেত না আমাদের খারাপ লাগে ওইটাই যে আওয়ামী লীগ যদি 1000 বছর ক্ষমতায় থাকে যদি একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশনের মাধ্যমে আসে এবং যদি একটা কার্যকরী বিরোধী দল থাকে তখন দেশে সুশাসনের যে শর্ত সেটা অপেক্ষাকৃত বেশি উপস্থিত থাকে ওইটাই ওই স্বার্থ থেকেই কথা বলছি না আমি যেটা বলছি যে লাস্ট কথা দিলে যে একটা বিরোধী দলের উপস্থিতি থাকে এখন আমি বলছি যেটা বাস্তবতায় বিরোধী দল মানে অনেক সংখ্যক থাকতে হবে নট নেসেসারি আমাদের স্বাধীনতা উত্তরকালে প্রথম সংসদে বিরোধী দল বলতে 1-2 জনই ছিল এবং বেশ শক্তিশালী ছিল আর আমি ক্ষমতাসীন যারাই হয় না কিন্তু সরকারকে যে বঙ্গবন্ধুর যে গণতন্ত্রের সংজ্ঞাটা ওটা গ্রহণ করতে বলি আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা মেজরিটির ওই সংখ্যা না সংজ্ঞাটা হচ্ছে একজনও যদি ন্যায্য কথা বলে যেটা মানে 7 মাসের ভাষণের মধ্যে আছে সেটা সংখ্যায় আমরা যাই হোক না কেন আমরা সেটা মেনে নিব তো এইটা এই ইয়েটা যদি ডেভেলপ করে যে হ্যাঁ একজন সংখ্যায় তারা কম 2 জন 1 জন 3 জন 7 জন 10 জন সে যদি ন্যায্য একটা কথা বলে সেটা মেনে নেওয়াই হচ্ছে গণতন্ত্র এটা যদি এই কনসেপ্টটা বঙ্গবন্ধুর এই সংজ্ঞাটা যদি গণতন্ত্রের সংজ্ঞাটা গ্রহণ করে তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না আর আপনি যাদের কথা বলছেন ব্যারিস্টার মনজুর হোসেন তুহিন মালিক কিনা আর এগুলা হ্যাঁ তো আমি জানি না ওদের ওদের লেভেলটা কি ছিল কি অনেকের হয়তো বিরক্তি উৎপাদন করার ঘটনা হয়তো ঘটছিল সেগুলো মামলা হয়েছে কিন্তু আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি মাননীয় আমি দায়িত্ব বলতেছি যেটার জন্য আপনার কিছু হবে না আপনি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে স্পেসিফিক নির্দিষ্ট করে যদি কোনো বিষয়টাকে বলেন আমি দায়িত্ব নিচ্ছি আপনার এরকম হ্যাঁ বলেন আমি দায়িত্ব নিচ্ছি আপনার যদি জেলে যান আমি আপনার সাথে যাবো জেলে আমি এইটা বিশ্বাস করি যে আসলে মাননীয় প্রধানমন্ত্রী যদি ন্যায্য তো মানে স্পেসিফিক্যালি অথবা ডকুমেন্টেশন দিয়ে যদি ওনার কোনো কাজের সমালোচনা করে আমিও ব্যক্তিগতভাবে সামনাসামনি বলে দেখছি যে না আপা আপনি যেভাবে বলছেন এটা ওইটা অন্যভাবে করে দেয় উনি এটা মাইন্ড করেন না সেখানে যদি আপনি ওই মানে কবে বলছেন এটা লাস্ট সম্পত্তিও বলছি যে না, যেমন আমি এটা টেলিভিশনে বলছি যে সবাই বলছে আমাদের যারা যারা শিক্ষা টিকা নিয়ে যাদের ছেলে মেয়ে আমেরিকায় পড়ে আর কি শিক্ষা নিয়ে আলোচনা করে জেনারেল এখানে পরীক্ষাটা উঠাই দিতে হবে, পরীক্ষা নাকি দুনিয়াতে কোথাও নেই, সব উঠাই দিতে হবে পরীক্ষা। আমি বলছি কে বলছে পরীক্ষা উঠাই দিতে হবে? পরীক্ষা উঠে দিলে টিচাররা স্কুলে যাবে না। আপনি এটা যদি হতো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে পরীক্ষা উঠে দিচ্ছে, মানে ছাত্র 10 জন শিক্ষক 3 জন, প্রত্যেকের একটা ডায়েরি রাখা হয় আজকে কটা শব্দ বললো আজকে কটা ফুল লাগলো, ফাইনালি 1 বছর পরে তার পারফরমেন্স হলে তাকে প্রমোশন দিয়ে দেয়। আর আপনার এখানে ছাত্র হচ্ছে এক ক্লাসে 70 জন 80 জন, সেখানে আপনি ওদেরকে পরীক্ষা না নিয়ে স্কুলে টিচাররাই যাবে না। তো যারা যারা এগুলো বুদ্ধি দিচ্ছে সরকারকে বা অনেক সময় মাননীয় প্রধানমন্ত্রীও এত দিক থেকে যখন বলছে তখন দেখি না কি হয়, পরীক্ষাটা উঠাই দিই, পরীক্ষা উঠাই দিলে সর্বনাশটা হবে। এর আগে এটা আমি টেলিভিশনে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী বলছে না ক্লাস 3 পর্যন্ত পরীক্ষা উঠে থাকবে না, তারপরে আবার এখন ফেসবুকে দেখলাম যে একবারে 8 পর্যন্ত নেই কোনো পরীক্ষা থাকবে না। তো পরীক্ষা যদি না থাকে, যে লোকগুলো এই সাজেশনগুলো দিচ্ছে যাদের ছেলেরা এখন আমেরিকায় পড়াশোনা করে এখানে ও লেভেলে পড়ছে এ লেভেলে পড়ছে, তারা এসে বলতেছে আমাদের ছেলেদের আর পরীক্ষা দেওয়া লাগবে না, সর্বনাশ যেটা হবে। এটা আমি তো মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি এবং এটা এখন নিয়ে ভাবা হচ্ছে যে কিভাবে এই মেথডটা কি হবে। আপনি প্রচুর পরিমাণ পর্যাপ্ত অবকাঠামো তৈরি না করে শিক্ষক না দিয়ে যদি বলেন যে পরীক্ষা লাগবে না, তো এই প্রাইমারি স্কুলে যে শিক্ষকরা স্কুলে যাবে না, তো এই জন্য আমি বলছি তাতে উনি মোটেই মাইন্ড করেন না। যেটা যদি হয় একটা অযৌক্তিক, যেমন আপনি যেটা বলছেন ফেসবুকে কি লিখছে এরপরে আপনি নিজেই বলতেছেন এটা আপনি লেখেন নাই, কেউ একটা হ্যাকিং করে লেখে, তো সেটা তাহলে লেখার বিরুদ্ধে মামলা করে, হ্যাঁ এটা মামলাতে তো তদন্তে পরে দেখা যাবে এটা হ্যাকাররা করছে, দ্যাটস ফাইনাল। কিন্তু এমন কিছু একটা লিখছে যেটা ওটা নিয়ে তো আপনি আপত্তি করতেছেন না, আপত্তি করতেছেন হ্যাকারের নিয়ে কিছু একটা যেটা লিখছে যেটা অবমাননা। আমি আপত্তি করছি এই আইন ব্যবস্থা নিয়ে, একটা দেশে এরকম আইন থাকবে কেন? স্যার আপনার যদি মানহানি হয় আপনি মামলা করবেন, আপনার মানহানি হয়েছে এটা মনে করে জগন্নাথ ধরেন আপনার সম্পর্কে আমি স্যার আমার কথাটা শুনেন, এটা আইন তো আইন ডিপার্টমেন্ট আপনি পড়ান না স্যার, আপনি এটা কি বলতেছেন? আইন আমি পড়াই কিন্তু আইনটা তো বানিয়েছে আওয়ামী লীগ গভর্নমেন্ট, আমি আইনকে আমি বানিয়েছি। আপনি স্যার কথাটা শুনেন, স্যার আপনি আমার কথাটা শুনেন। ধরেন আমি বললাম প্রফেসর বিধান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি, উনি তো কোনো পড়াশোনাই জানেন না, উনি কিছু পড়াশোনা করেন না, তার একটা মিথ্যা কথা বললাম। আপনি অত্যন্ত ভালো একটা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে আসছেন, এটা পুরো মিথ্যা কথা। আমি বললাম যে উনি আসলে কোনো পড়াশোনাই করেন না, এটা বললাম। বলার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র মিলে আমার বিরুদ্ধে মামলা করলো যে স্যারের মানহানি হয়েছে, মামলা করলাম। এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, স্যার একটু থামেন, আপনার কি মনে হয় বাংলাদেশে বা পৃথিবীতে কোনো রাষ্ট্রে এরকম একটা আইন কাঠামো থাকা উচিত যেখানে আপনার সমস্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সারা বাংলাদেশ থেকে আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারবে? কিন্তু আমি গত 40 বছরে মানহানি মামলার বিচার হয়েছে বলে আমি শুনি না। স্যার এটা কি থাকা উচিত? না না, গত 40 বছরে এটা কি থাকা উচিত? আমি বলছি এটা তো আইনের ব্লক, এটা আওয়ামী লীগ গভর্নমেন্ট করেছে এই সিস্টেম, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তার আগে আইসিটি অ্যাক্ট। এবং আজকে এই যে আপনি বলতেছেন যে আমি মানহানির মামলা, কি এটা তো শুরু হয়েছে মানহানির মামলা আরো আগে থেকে? স্যার মানহানি এত মামলা, আমি গত 40 বছরে কোনো মানহানির মামলার কোনো শুরু হয়েছে, কোনো বিচার হয়েছে? পুলিশি হয়রানি তো হয়, সংক্ষুব্ধ হয়ে মামলা করার কথা, 2 মাস 3 মাস তো জেলে থাকে, পুলিশি হয়রানি তো হয়, সেটা বলছি আপনাকে। আমি একটু অন্য প্রসঙ্গে যাই, কিছু অর্থনৈতিক বিষয়ের দিকে আসিফ নজরুল বলছিলেন। আমি একটু জাস্ট প্রফেসর মিজানুর রহমান আপনার কাছে শুনতে যাব। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত রোববারে সংসদে অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল তিনি বলেছেন যে পুঁজিবাজারকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এবং ব্যাংকের অবস্থা নাজুক। আমার প্রশ্ন হচ্ছে যে দেশে এখন এত উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি, এগুলো বলা হচ্ছে, সেরকম জায়গায় পুঁজিবাজারের মতো একটি আর্থিক ক্ষেত্র যদি নিয়ন্ত্রণের বাইরে থাকে, ব্যাংকিং খাত যদি নাজুক অবস্থায় থাকে, তাহলে আসলে না ব্যাংকে অন্য কথার সঙ্গে এই কথার কোনো মিল নেই, ব্যাংকে তো সমস্যা হচ্ছেই এবং ব্যাংকে এগুলো সংস্কার করার জন্য বিভিন্ন পদক্ষেপের কথা হয়তো উনি বলছেন যে বাজেট থাকবে। আর পুঁজিবাজার সম্বন্ধে আমার ব্যক্তিগত, যেহেতু আমি একটা বিজনেসের শিক্ষক এবং আমার বিজনেসের শিক্ষকরা ওইগুলোর সাথে ইনভলভ আছে, সেখানে আমার বক্তব্য হচ্ছে অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ এটার কথা ছিল যে আমাদের শিল্পায়নে পুঁজি হিসাবে আসবে কি যারা ছোট সঞ্চয়কারী আছে তারা শেয়ার কিনে ওই যে টাকাটা সঞ্চয় হবে সেটা ইনভেস্টমেন্টে যাবে, এটা হলো উদ্দেশ্য ছিল। অর্থাৎ এটা হলো ইনভেস্টমেন্টের জন্য একটা ক্যাপিটাল সোর্স হিসাবে পুঁজিবাজারকে ইউজ করা হবে। এটা একেবারে শতভাগ ব্যর্থ বাংলাদেশে, এটা হচ্ছে একটা ফাটকা ব্যবসা। এই একটা ও কিনবে, ওটা ও বেচবে, বেচা ও লাভ করবে, আরেকজন বেচা চলে যাবে, আরেকজনে কিনবে, অর্থাৎ লোভে পড়ে কিনবে, ভয়ে বেচা ফেলবে, এই যে একটা অবস্থা, অরাজক অবস্থা। এইটার সাথে আমাদের যে রিয়েল পারপাস অফ দ্যাট স্টক মার্কেট, যে আমাদের পুঁজির সংকট আছে একজন ব্যবসায়ীর পক্ষে এত টাকা জোগাড় করা দরকার না, প্রায় সম্ভব না, অথবা ব্যাংক থেকে এত টাকা লোন পাওয়া যাচ্ছে না, তাহলে কি করতে হবে? সবার মধ্যে মালিকানাটা বণ্টিত হবে। পাবলিক লিমিটেড কোম্পানি মানে হচ্ছে দ্য ওনার অফ দ্য শেয়ার, দে আর দ্য ওনার অফ দ্য কোম্পানি অলসো। তা আমরা যাদের অল্প টাকা আছে 2000, 5000, 10000, 20 সবাই টাকা দিয়ে আমরা ওই পুঁজিটা দিব, আর শিল্পপতিরা এই পুঁজিটা কাজে লাগিয়ে ব্যবসা করবে। এইটা চরমভাবে ব্যর্থ হয়েছে অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট। ফাইন্যান্সিয়াল বিষয় বাংলাদেশে এটা কোনো কাজে আসে বলে আমি ব্যক্তিগত মনে করি, এটা কোনো কাজে আসে নাই। এটা নিয়ে নতুন করে ভাবার দরকার আছে। আদৌ এইটা আমাদের এই যে টাকাগুলো সার্কুলেশন হচ্ছে, বেচা কিনে হচ্ছে, এতে হয়তো যারা কিনা বলা হয় স্টক এজেন্ট তারা কমিশন পাচ্ছে, আর কতগুলো লোক এগুলো বেচা কিনা খেলা জুয়ার মতো করে লাভবান হচ্ছে। কিন্তু আলটিমেটলি যে পারপাসে স্টক মার্কেট, যে অ্যাকুমুলেটিং ক্যাপিটাল ফর ইনভেস্টমেন্ট, সেইটা সেখানে এটা কোনো কার্যকর ভূমিকা রাখছে কিনা এটা তদন্ত করে দেখা দরকার। তারপরেই এই পুঁজি বাজার নিয়ে কোনো ইনিশিয়েটিভ নিতে গেলে এটা দেখা সিরিয়াসলি একটা ইনভেস্টিগেশন দরকার, whether that instrument at all a perfect one to that কার্যকর থাকবার কথা হয়নি। আমাদের এখানে হয়নি, আমাদের এখানে কেন হয়নি? এটা শুধু আমাদের এখানে না, পৃথিবীর অনেক দেশে এটা এখন ওই স্টক মার্কেটে ব্যবসায়ী যারা বেচা কেনা শেয়ার তাদের মধ্যেই ব্যবসাটা সীমিত। আলটিমেট ইনস্ট্রুমেন্ট হিসেবে এটা অনেক দেশে এটা এখন নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, আর আমাদের এখানে আমার মনে হয় এটা নিয়ে পরবর্তী যে পদক্ষেপগুলো মাননীয় অর্থমন্ত্রী বলছেন, কারণ আমাদের আগের অর্থমন্ত্রী হয়তো বলতেন যে আপনি স্টক মার্কেট বোঝেন না, উনি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন, ওনাকে আহমদ মুস্তফা কামাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মানে একবারে জানো অর্থনীতি পড়া, অ্যাকাউন্টিং পড়া, অডিটিং পড়ার লোক, তো উনি এখন এটা যদি বলেন যে না আমি এটা তো বলবেন না। সেই জন্য ওনার ভিতরে ঢুকতে হবে এবং এই সমস্যাগুলো কী সমাধান আছে এটা বের করতে হবে আমাদের এই বাজেটের মধ্যে। আর ব্যাংকে টাকা পয়সা নিয়ে গেছে, ব্যাংকের অধিকাংশ লোক এখন জেলে আছে, বিসমিল্লাহ গ্রুপ জেলে আছে, গোষ্ঠী সহ জেলে আছে, হলমার্ক গ্রুপ গোষ্ঠী সহ জেলে আছে, একবারে 14-15 জন করে জেলে আছে। এগুলার সিরিয়াসলি দ্রুত এগুলার বিচার করার মধ্যে দিয়ে হয়তো জেলে যাবে, কিন্তু হলমার্কের যে পরিমাণ টাকা গেছে এগুলো সবগুলো জেলে দিলে টাকা উঠবে না। আমার বক্তব্য হচ্ছে টাকাটা আদায় করার যে পন্থাটা আছে সেটা আগে বের করতে হবে, তারপরে ওইগুলোকে জেলে দেবেন। আমি 2000 কোটি টাকা আমি মেরে দিলাম, পরে গিয়ে 2 বছর বা 5 বছর জেলে, আজীবন জেলে থাকলে অসুবিধা কি? আমি 2000 কোটি টাকা মেরে দিতে পারি। সেই জন্য টাকা আদায় করাটা হওয়া উচিত সমস্ত কোর্ট আদালতের। এগুলোতে অনেক রকমের সমস্যা আছে। এই যে আবার আসিফকে বলবো, এই আইনের এমন ঝামেলা আছে, এই আইন খেলা, ঋণ খেলাপি, এই খেলাপি, সেই খেলাপি, যেটা বলা হয় ট্যাক্স খেলাপি, কিছু একটা হলে গিয়ে একটা রিট করে দেয়, আর রিট করা মানে হচ্ছে এই আটকাই দেওয়া। হাজার কোটি টাকা এইভাবে ঋণ খেলাপি বলেন, ব্যাংক খেলা, ট্যাক্স খেলাপি, বিশেষ করে বন্দরে যে ডিউটি যেগুলো বহু লোক 5 বছর 10 বছর এনে গাড়ি এনে এই এনে সে এনে বিক্রি করে টাকা নিয়ে গেছে, কিন্তু ওই ইয়ার টাকাটা দেয়নি, কেনা বলা হয় ওই রাজস্ব যেটা সরকারের দেওয়ার কথা, এটা মামলা চলতেছে। তো সেখানে আলাদা ব্যান্স করা এবং মামলাগুলো নিষ্পত্তি করা, অত মামলার সুযোগ না রাখা, এই কাজগুলো রিফর্ম ফর্মে আসে, তাইলে হয়তো এই আগামী বাজেটে যদি আমার মনে হয় মুস্তফা কামাল সাহেব অত্যন্ত, যেহেতু দীর্ঘদিনের আমার সম্পর্ক আছে ওনার সাথে, ইজ এ ভেরি মানে ক্লিয়ার ফরসাইটমেন্ট দিক থেকে একদম ক্লিয়ার, আর এটা হচ্ছে ব্যক্তিগতভাবে কি অনেস্ট লোক এবং একাডেমিক এক্সারসাইজ করার মতন দক্ষতা, অভিজ্ঞতা সবই আছে। আশা করি আমরা যে ওনার থেকে এইগুলোর একটা সন্তোষজনক সমাধান বা শুরুহা দিকে আগাবো আমরা নেক্সট বাজেটে। জি প্রফেসর আসিফ নাজরুল, আমি আপনার অর্থনীতি বেশি বুঝি না, বাট একটা জিনিস আমি বুঝি, ধরেন কিছু পরিসংখ্যান তো খুব সহজেই বোঝা যায় যে 10 বছর আগে এই গভর্নমেন্ট যখন ক্ষমতা আসে তখন 22000 কোটি টাকা ছিল খেলাপি ঋণের পরিমাণ, 22000 কোটি টাকা। এখন আপনার অবলোপনকৃত খেলাপি ঋণ সহ খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 1,30,000 কোটি। আপনি যদি চিন্তা করেন গত 10 বছরে 1,00,000 কোটি টাকা খেলাপি ঋণ হয়েছে, এবং এদের বিরুদ্ধে স্যার যেটা বললেন যে বিসমিল্লাহ গ্রুপ, হলমার্ক গ্রুপ, কারো কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি যেই সমস্যাটা মনে করি যে কোর্ট কাটারি পর্যন্ত ব্যাপারটা আসবে কেন, সমস্যাটার মূল কোথায়? আমি এক্সপার্ট না, কিন্তু ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব তো এক্সপার্ট, উনি সারা পৃথিবীতে একজন রিনাউন্ড অর্থনীতিবিদ হিসাবে পরিচিত, আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের উপদেষ্টা ছিলেন। পরশুদিন উনি একটা প্রোগ্রামে বলেছেন, আমি পত্রিকা রিপোর্টগুলো ভালো করে পড়ে বোঝার চেষ্টা করলাম, উনি 3টা প্রবলেম আইডেন্টিফাই করেছেন। একটা হচ্ছে ব্যাংকের পরিচালনা পরিষদের অযাচিত হস্তক্ষেপ, এবং এই পরিচালনা পরিষদে রাজনৈতিক ব্যক্তিত্বদের, স্যার জানে কত মানে ব্যাংকের পরিচালনা পরিষদে যোগ দেওয়ার পরে আমার স্টুডেন্ট লাইফে যাদেরকে আমি দেখেছি হতদরিদ্র অবস্থায়, স্যারকে অনুষ্ঠানের পর আমি নামও বলবো, তারা এখন কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক আমি তাতে গাড়ি দেখে আমার অবাক হয় যে কিভাবে হলো ব্যাংকের পরিচালনা পরিষদে যাওয়ার পর আপনি ইন্ডাস্ট্রির শেয়ার কোথা থেকে পান ব্যাংকের পরিচালনা পরিষদে যাওয়ার পর আপনি মিডিয়ার শেয়ার কোথা থেকে পান আমাদের সাথে যারা স্টুডেন্ট লাইফে হতদরিদ্র জীবন যাপন করত তারা এখন কোটি কোটি টাকার মালিক হয়েছে এটা হচ্ছে মূল জায়গাটা ব্যাংকের পরিচালনা পরিষদ আমি বহু জায়গায় ব্যাংকে আমরা টক শো করে দেখে আমরা গেলে বলে আমি দেখেন সাদের মতো অনেস্ট মানুষরা আছেন ওনারা তো সারা জীবন আওয়ামী লীগের জন্য যুবলীগের জন্য কষ্ট করেছেন ওনাদের চেয়েও অনেক অনেক নিচু পদে ছিল ছোট পদে ছিল অনুল্লেখ্য পদে ছিল আজকে স্যারের মতো স্যারের যা সম্পত্তি আছে তার 100 গুণের মালিক হয়ে গেছে উনি জানেন না উনি তো নিজে চিনেন তো এদেরকে আপনি আশকারা দিচ্ছেন কেন এটা তো গভর্নমেন্টের ব্যর্থতা আপনার সাথের লোক বা আপনার প্রিয় লোক বা একসময় ছাত্রলীগ করতো একসময় যুবলীগ করতো আওয়ামী লীগের একজন নেতা মন্ত্রীর একজন আত্মীয় তারা কেন ব্যাংকের পরিচালনা পরিষদ থাকবে তার এক্সপার্টিসটা কি আমার যদি ব্যাকগ্রাউন্ড থাকে আমি ফার্মেসিতে পড়াশোনা করেছি বা আমার যদি ব্যাকগ্রাউন্ড থাকে আমি বাংলা সাহিত্যে পড়াশোনা করেছি আমি আওয়ামী লীগ করলাম বা আমি বিএনপি করলাম আমার গভর্নমেন্ট ক্ষমতা আসলো আমাকে ব্যাংকের পরিচালনা পরিষদ দিবেন তো নিয়তেই তো ভুল যখন এখানে দেওয়া হয় তার মানে হচ্ছে পলিটিক্যালি এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে নিজের লোকরে লোন দেওয়ার চেষ্টা করছে নিজের লোকরে লোন দেওয়ার চেষ্টা করবেন কেন আপনি এটা ব্যাংকিং এর ফান্ডামেন্টাল পলিসির লঙ্ঘন ব্যাংক নিজে বুঝবে কাকে দেওয়া প্রয়োজন এখানে পলিটিক্যাল কনসিডারেশন আসবে কেন এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম সেকেন্ড প্রবলেম হচ্ছে ওয়াইদুদ্দিন মাহমুদের কথায় ঋণ পুনঃতফসিল করে যত ঋণ হয় ওই পুনঃতফসিল করার কাজটা কিন্তু স্যার কোর্ট করে না এটা আপনি আমার চেয়ে অনেক ভালো বুঝবেন আমি আপনাকে কি বলবো এই ঋণ পুনঃতফসিল করার কাজটা ব্যাংকের লোকজন যে করে সেটাও আপনার পরিচালনা পরিষদের চাপ আসে বা বাইরের লোকের চাপ আসে মাঝে মাঝে তাদেরও দুর্নীতি থাকে থার্ড হচ্ছে খেলাপি ঋণদাতাদের ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না স্যার যে জিনিসটা বলেছেন কারেক্ট কিছু কিছু গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সারা পৃথিবীতে কিন্তু এটা একটা বড় সংকট যখন কেউ 50,000 কোটি টাকা বা 20,000 কোটি টাকা মেরে দিবে তখন আপনি তাকে কি জেলে ভরবেন জেলে ভরে টাকাটা আসবে কোথা থেকে এইজন্য এরকম পরিস্থিতি তৈরি করতে দেওয়া হয় না যাদের এফিশিয়েন্ট ব্যাংকিং সিস্টেম আছে এবং আমাদের দেশে এত টাকা নিয়ে ভেগে যাওয়া এত টাকা নিয়ে খেলাপি ঋণদাতা হওয়ার স্কোপ ছিল না ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবরাই বলেছেন বাংলাদেশে ব্যাংকিং খাত বিশ্বমানের ছিল সেখান থেকে ধস নামতে নামতে এই জায়গায় এসেছে তো আমার কথা হচ্ছে আমরা ধরেন যখন গভর্নমেন্ট যদি সত্যি তার নিজের গুডউইল নিয়ে চিন্তা করে যদি চিন্তা করে যাচ্ছে ঠিক আছে মানুষের মনে আমার কম প্রশ্ন থাকুক আজকে থেকে 20 বছর 30 বছর পর যখন ইতিহাস লেখা হবে 10 বছরে আপনার 10 বছর আমলে 1 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণদাতা হয়েছে 1 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে আপনাকে তো জবাব দিতে হবে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন স্যার যেটা বললো বিসমিল্লাহ গ্রুপের ব্যবস্থা না হয় সমস্যাটা কি আমি আপনাকে বুঝাই বলি সোজাভাবে আমাকে যারা বুঝায় ছোট করে বুঝাই বলি ধরেন আমি আওয়ামী লীগের কাছাকাছি একটা লোক আপনি ঋণ চাইতে এসেছেন স্যার হচ্ছে ব্যাংকার এখন আপনি 5,000 কোটি টাকা নিয়ে যাবেন আমি পরিচালনা পরিষদে আছি বা আমি ইনফ্লুয়েন্সিয়াল লোক আপনি আমাকে 1,000 কোটি টাকা দিবেন 1,000 কোটি টাকা আমি এমনি পেয়ে গেলাম তো স্যার যখন আপনার বিরুদ্ধে অভিযোগ আনবে আপনি জেলে যাবেন 4,000 কোটি টাকা দিয়ে পেয়েছে আর যে 1,000 কোটি টাকা পেয়েছে তার কিন্তু কোনো রিস্ক নাই এই যে 1,000 কোটি টাকা যারা পাচ্ছে তাদের বিরুদ্ধে কি রাষ্ট্রের প্রতিষ্ঠান নাই আমাদের রাষ্ট্রে কি দুদক নাই আমাদের রাষ্ট্রে কি আপনার এনবিআর এর লোকজন নাই সরকারি গোয়েন্দা নাই গভর্নমেন্ট জানে না কারা এখানে থেকে কারা কিভাবে বেনিফিটেড হচ্ছে এবং গভর্নমেন্টের আপনি জানেন একজন উপদেষ্টার বিরুদ্ধে শেখ হাসিনা প্রথম গভর্নমেন্টে 2009 সনে একজন উপদেষ্টার বিরুদ্ধে অনেক বড় একটা অভিযোগ আসছিল হলমার্কের ঘটনার পরে কই তার কোনো বিচার হয়েছে আমি কি নাম বলবো তা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একজন শিক্ষক ছিলেন তার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে এই সমস্ত লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না ফলে আপনি উৎসটা রাখবেন উৎসটা আপনি অবারিত রাখবেন দুর্নীতির উৎসটা দুর্নীতির ভিত্তিভূমিটা আপনি অবারিত রাখবেন তারপর দুর্নীতি বা দুই একজনকে জেলে ভরবেন এটা তো সলিউশন না না আমি একেবারে পুরোটা সব কিছু নিয়ে একসাথে কথা বলা যাবে না যেহেতু ব্যাংক নিয়ে আপনি কথা বলছেন আমি যদি বলি ব্যাংকের ভবিষ্যতে এখন আমাদের তো আবারও বলছি এই যদি সংকট হয়ে থাকে এটাকে উত্তরণের চেষ্টা তো করতে হবে সেই ক্ষেত্রে ব্যাংকের যে পরিচালনা পর্ষদ এটা অবশ্যই ক্রেডিবল হতে হবে আর ক্রেডিবল হওয়ার জন্য 3টা শর্ত লাগে একটা হচ্ছে এক্সপার্টাইজ অর্থাৎ যাকে আমি দিব আমার দলীয় আদর্শেরও যদি হয় তার এই বিশেষজ্ঞ ক্ষমতা তাকে ইন্টারনাল রেট অফ রিটার্ন অ্যাকাউন্টিং রিটার্ন ফেভেক ফ্রিওড এগুলো সব ধারণা থাকতে হবে এক নাম্বার 2 হচ্ছে দ্যাট পার্সন যে যাকে বলবো সে ট্রাস্টওয়ার্দিনেস যেটাকে বলি তার অতীত কর্মকাণ্ড দিয়ে কেউ এরকম মানে সাহসী করবে না যে তার কাছে গিয়ে একটা অ্যাপ্রোচ করা দ্যাট ইজ একটা বিশ্বস্ত লোককে দিতে হবে আর আরেকটা হচ্ছে যে এমন লোককে দিতে হবে এটা লাইকেবিলিটি আছে লাইকেবিলিটি হচ্ছে একবারে গণবিরোধী একটা লোক যার সাথে সাধারণত ব্যাংকের লোকদের গোলমাল লেগে যায় ও এটাও আবার ইয়ে করা যাবে না যে আমি গেলাম গিয়ে আমি পরিচালনা পর্ষদে এমন একটা প্যাচ লাগাই দিলাম ব্যাংকটাই বসে গেল সেজন্য লাইকেবিলিটি ট্রাস্টওয়ার্দিনেস এন্ড যেটাকে আমরা বলি এক্সপার্টিজ এই 3টা সমন্বয় করে যদি আপনি দেন উই ক্যান সে credible একটা বোর্ড যদি হয় আমি আসিফ নজরুলের সাথে একমত বোর্ড অফ ডাইরেক্টরস যেটা আছে এটা যদি অত্যন্ত শক্তিশালী হয় এবং তাদের তদারকি মনিটরিং যদি জোরালো হয় তাহলে এই যে এটা ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টরসের এই সব টাকা চুরি করতে নিয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নেই এটা সুযোগে অর্থাৎ আপনি যখন এখানে লুজ হয়ে যায় এখানে যখন আপনি লোকটা যেই লোকটাকে দিয়েছে সেই লোকটা একটা বাটপার টেবিল লোক এটা ডাইরেক্টর হয়ে বসে আছে ও দেখলেই ও নিশ্চিত দিকে যারা আছে তারা শুরু করে দেয় যে যেমনে পারে টাকা অতএব এইটা খুবই সিরিয়াসলি নিতে হবে যে বোর্ড অফ ডাইরেক্টরস এরকম যাতে যার মানে আপনি দলের লোক বসান দলে ভালো লোক বসান মানে এই তিনটে শর্ত যে পূরণ করবে শুধু তাকে দিতে হবে তাইলে এটা কাজ করবে এবং নিচের দিকে যারা ব্যাংকের ম্যানেজার থেকে আরম্ভ করে তারা তখন এটা করবে না যখন দেখে যে আমার ডাইরেক্টর সাহেব একটা বাটপা টাইপের লোক ফটকা টাইপের লোক তখন নিচের দিকে যাই কাজ করে এরকম অভিযোগ ছিল অতীতে যে ব্যাংক অ্যাকাউন্ট নেই তাকে ব্যাংকের ডাইরেক্টর করা হচ্ছে তখন ব্যাংক না সেটা আমি জানি না তাহলে এত টাকা আসিফ নজরুল যেটা বললো যে অনেক টাকা নাকি পাইছে টাকা রাখলো কোথায় নিয়ে না পরে মানে আগে আমি মনে করি আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে উনি অনেক জীবনে খুব ফরখাওয়া অনেক দরিদ্র অবস্থা থেকে আস্তে আস্তে ওনার যে ব্যাকগ্রাউন্ড আমি যেহেতু আমার পাশাপাশি এলাকা বাড়ি তো সেদিক থেকে আমি মনে করি যে উনি একটা ডাইরেকশন দিতে পারবেন মানে আগামী বাজেটে এই ব্যাপার করবে ব্যাংক এবং শেয়ার মার্কেট নিয়ে ওনার কামাল ভাইয়ের সাথে আমারও কথা হয়েছে জিল্লুরের মাধ্যমে অনেক কথা হয়েছে আমি ওনাকে বলতে চাই আপনি তো আপনার নিজের মেধা আপনার যে শিক্ষাগত যোগ্যতা আপনি সেলফ মেড পারসন এটা নিয়ে আপনার মধ্যে অনেক আত্মপ্রত্যয় ছিল আপনি আত্মমর্যাদা বোধ ছিল আমরা আসলে দেখতে চাই যে ইউ ক্যান মেক এ ডিফারেন্স আপনার যতই যোগ্যতা থাকা আপনি যদি কোনো ডিফারেন্স মেক করতে না পারেন আলটিমেটলি লাভ তো হয় না না সেটা যখন উনি প্ল্যানিং মিনিস্টার ছিলেন সেখানে আমাদের যেমন আমাদের কতগুলো ট্র্যাডিশনাল যে একদম পাকিস্তানের পাঠশালা পরিকল্পনা এটা সেটা ছিল বন্ধ হয়ে গেছিল সেই ক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রণালয় যে একটা ছিল এটা একনেক প্রিয়াকনেক এই জিনিসগুলো সিস্টেমের মধ্যে নিয়ে আসা ওখানে এগুলো কিন্তু উনি অনেক সফল অর্থ মন্ত্রণালয়ের আরো অনেক আমার মনে হয় আর কি যতটুকু আশা করব মোস্তফা সাহেব ভাইকে জানি উনি এটা একটা ব্রেক তো করতে পারবেন এটা নিয়ে আমি আশ্বস্ত প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষে প্রান্তে তিতিমাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে ইমেল এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেটা পেজ রয়েছে সেটা পেজে আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সমরা দুটোই সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য অনুষ্ঠানটি সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন tritiyomattra.com ফেসবুক Google+ Twitter এবং YouTube তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেই পেজগুলোতে iOS ডিভাইস থাকলে আপনি App Store থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য প্রফেসর ডক্টর আসিফ নজরুল এবং প্রফেসর ডক্টর মিজানুর রহমান অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেওয়ার জন্য দর্শক বাংলাদেশের রাজনীতিতে যা কিছু হচ্ছে সেটি সাধারণভাবে কোনো নাগরিকেরই খুব একটা ভালো লাগবার কথা নয় এটি নাটক না অস্বাভাবিকতা সেটি নিয়ে হয়তো আলোচনা বা বিতর্ক থাকতেই পারে আর অস্বাভাবিকতা বলতে গেলে এখানে অভিযোগ পাল্টা অভিযোগ আসবে সেখানে আমার একত্রে যেমনটা বলছিলেন যে অভিযোগ হয়তো দুপক্ষের বিরুদ্ধে আনা যাবে কিন্তু কোন অভিযোগের গ্র্যাভিটি কি সেটি হয়তো বিবেচনা করে দেখতে হবে আবার অন্য কেউ হয়তো বলবেন যে এই অভিযোগ কোন মেয়াদ পর্যন্ত দেখাবো অতীতে পেছনে আমরা কত দূর যাব কারণ কোথায় গিয়ে আমরা থামবো সামনে কতখানি থামবো পেছনে কতখানি বিবেচনায় নেব এইসব কথা আমাদের রাজনীতিতে আছে এবং হয়তো থাকবেও কিন্তু মূল কথা হচ্ছে যে আমরা একটি সুস্থ ধারা রাজনীতি দেখতে চাই দেশে আমরা একটি গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক শক্তিশালী হোক সুদৃঢ় হোক সেটি দেখতে চাই এবং সেখানে স্বচ্ছতা জবাবদিহিতা সুশাসন সেগুলো নিশ্চিত করতে হবে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ সেটি নিশ্চিত করতে হবে এবং দুর্নীতি বিরুদ্ধে একটা কঠোর অবস্থান সেটি আলোচনার মধ্যে এসছে এবং আমরা আলোচনার শেষ প্রান্তে অর্থনীতির আলোচনার মধ্যে সেটি ঘুরে ফিরে এসছে পুঁজিবাজারকে নিয়ে আসলে অনেক ভাবনার অনেক বিষয় রয়েছে কাজ করবার অনেক বিষয় রয়েছে সেটি আমার অতিথি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলেছেন ব্যাংকের অবস্থা নাজুক এটি নিয়ে কোনো বিতর্কের আর অবকাশ নেই বাংলাদেশের ব্যাংকিং খাত আসলে অতীতে এরকমটা ছিল না কেন নাজুক হলো সেটি খতিয়ে দেখা এবং যারা প্রকৃত দোষী তাদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা সেটি নিশ্চিত করা দরকার এবং ব্যাংকিং খাতের এই অবস্থার জন্য যে বিষয়গুলো দায়ী তার কিছু কিছু বিষয় এখানে উল্লেখ করা হচ্ছে সেগুলোতেও আসলে বিবেচনায় নেওয়ার দাবি রাখে এবং সব মিলিয়ে আমরা আসলে ভালো থাকতে চাই মানুষ সুখে থাকুক শান্তিতে থাকুক এবং স্বস্তিতে থাকুক সেটি নিশ্চিত করবার দায়িত্ব আমাদের রাজনৈতিক নেতৃত্বে বিশেষ করে যারা ক্ষমতায় আছেন তাদের আমরা আশা করব সেই দিকটাতেও তারা মনোযোগী হবেন দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা